ধনেপাতা বাংলাদেশের 18 কোটি মানুষ 68,000 গ্রাম এবং সারা পৃথিবীব্যাপী ধনেপাতা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ধনেপাতা আমাদের শরীরের জন্য একটি আদর্শ খাবার। এটা ব্রিটিশ গবেষণায় ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে খাদ্যের মধ্যে। শুকনো এবং কাঁচা দুনো অবস্থাতেই ধনেপাতার ঘ্রাণ খুবই চমৎকার এবং এটা পছন্দ করে না এমন মানুষ পাওয়াই মুশকিল। ধনেপাতার ঘ্রাণ আমাদেরকে আসলেই মুগ্ধ করে। ধনেপাতা আমরা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারি, যে কোনো মাংসে ব্যবহার করতে পারি, মাংস রান্নায় ব্যবহার করতে পারি। আমাদের দেশে এটা ডালে পর্যন্ত ডালে দেয়, ডাল রান্না করার সময় সেখানে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় সোপের মধ্যেও ধনেপাতা ব্যবহার করা যায়। আর ধনেপাতার ভর্তা, সেটা তো সত্যি অসাধারণ। এবং আমাদের দেশে ধনেপাতা থাকলে মোটামুটি খাবারের একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। ধনেপাতা ভর্তাটা আসলেই খুব মজার। আপনি যদি চান তাহলে দইয়ের সাথে ধনেপাতা দিয়ে ব্লান্ড করে যদি খান, সেখানে একটা ধনেপাতার স্বাদ অন্যরকম পেতে পারেন, একটা ফ্লেভার। এছাড়াও ধনেপাতা আমাদের শরীরে ভীষণ আমাদের শরীরের জন্য খুবই কার্যকর। খাবারের স্বাদ বৃদ্ধি করে, আপনার শরীরে কোলেস্ট্রল যদি থাকে তবে সেটা কমিয়ে দেয়। আপনার যদি প্রস্রাবে জ্বালাপোড়া করে সেটা অনেকটা ধনেপাতায় খাওয়ার ফলে সেটা অনেকটা কমে যাবে। এই ছিল ধনেপাতা নিয়ে কথাবার্তা। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। কথা হবে আবারও।